एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू लर्नर्स टेम्पल। आज के आईक्यू एर उपर आमार प्रथम क्लास, आमार आईक्यू एर क्लासे तोमादेर सबाइके स्वागतम। तोमरा जारा अनेकेई विश्वविद्यालये भर्ती परीक्षा दिबा तादेर अनेकेर काछेई आईक्यू एकटा भीतिर नाम, तो चलो देखि आमरा आमादेर क्लासेर माध्यमे आईक्यू एर भीतिटाके दूर करते पारि किना। आजके आमरा क्यालेंडार रिलेटेड आईक्यू गुलो शिखबो। সো দেখি, আগে দেখি আমরা ক্যালেন্ডার রিলেটেড আইকিউ গুলো শেখার জন্য আমাদের কি কি জানতে হবে, সেই জিনিসগুলো আগে আমরা একটু জেনে নেই, তারপর আমরা আমাদের সমস্যা সমাধান করা শুরু করে দেব। এখন ক্যালেন্ডার রিলেটেড আইকিউ গুলা খুবই গুরুত্বপূর্ণ আইকিউ। এই আইকিউ গুলা বিভিন্ন ভার্সিটিতে অনেক অনেক আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগরে ক্যালেন্ডার রিলেটেড আইকিউ রেগুলারই আসে থাকে, তাই আমাদের এই আইকিউ গুলো খুব ভালোভাবে শিখতে হবে। সো আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। ক্যালেন্ডার রিলেটেড আইকিউ এ আমাদের যে জিনিসগুলো আগে জানতে হবে সেগুলো হইল আজ। আজ মানে হইল প্রথম দিন, আগামীকাল হইল আজকে প্রথম দিন, আগামীকাল হইল দ্বিতীয় দিন, আগামী পরশু হইল তৃতীয় দিন, আগামী পরশু দিনের পরের দিন হইল চতুর্থ দিন। তার মানে কি, আগামীকাল হইল আজকের একদিন পর, আগামী পরশু হইল আজকের দুই দিন পর, আগামী পরশু দিনের পরের দিন হইল আজকের তিন দিন পর। ঠিক তেমন ভাবে গতকাল মানে কি, আজকের আগের দিন মানে একদিন আগে। গতকাল হইলো আজকের একদিন আগে, গত পরশু আজকের দুই দিন আগে, গত পরশু দিনের আগের দিন আজকের তিন দিন আগে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আগে। এখন যদি সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের যেরকম সমস্যাগুলো আসে থাকে সেগুলো হইলো, গত দিনের বাদ যদি দিয়ে আজকের বার নির্ণয় করতে বলে আমাদের, তাহলে আমাদের কি সামনের দিকে যাইতে হবে। গত দিনের বাদ দেয়া আছে কিন্তু আমাদের বের করতে বলবে আজকের বাদ। কতদিনের বাদ দিয়ে আজকের বাদ যখন আমাদের নির্ণয় করতে বলবে তখন আমাদের সামনের দিকে যেতে হবে। ঠিক এমন ভাবে যদি আজকের বাদ দেয়া আছে কিন্তু কতদিনের বাদ বের করতে বলে তাহলে আমাদের পিছনের দিকে যেতে হবে। তেমনি ভাবে আগামী দিনের বাদ দিয়ে যদি আমাদের আজকের বাদ নির্ণয় করতে বলে তাহলে আমাদের পিছনের দিকে আসতে হবে। আজকের বাদ দিয়ে যদি আমাদের আগামী দিনের বাদ বের করতে বলে তাহলে আমাদের সামনের দিকে যাইতে হবে। এই এই টেকনিক অনুসরণ করে আমাদের সমস্যার সমাধান গুলো করতে হবে। চলো এখন তাহলে আমরা আমাদের ক্যালেন্ডার রিলেটেড কিছু সমস্যার সমাধান করি। এখানে আমাদের প্রথম যে সমস্যাটা দেয়া আছে, প্রথম সমস্যাটা হইল মাসের দ্বিতীয় দিন যদি সোমবার হয়, মাসের দ্বিতীয় দিন সোমবার হলে ১৮তম দিন কি বার হবে। মাসের দ্বিতীয় দিন দেয়া আছে সোমবার, তাহলে মাসের ১৮তম দিন কি বার হবে সেইটা আমাদের বের করতে হবে। এরকম সমস্যা যখনই দেয়া থাকবে তখনই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সাত দিন পর পর আমাদের বার রিপিট করে। আমাদের বার সাতটা যেহেতু, তাই আমাদের সাত দিন পর পর বার রিপিট করবে। এখানে দ্বিতীয় দিন সোমবার, তাহলে সাত দিন পর পর যদি বার রিপিট করে তাহলে আবার সাত দিন পর ঠিক সোমবারই হবে, এটাই হওয়া উচিত। তাহলে আমাদের দ্বিতীয় দিন যদি সোমবার হয় তাহলে সাত দিন পর আবার সোমবার আসবে, তাহলে দুই যোগ সাত, তাহলে আমাদের নবম দিনটাও হবে ঠিক সোমবার। এখন অনুরূপ হবে আবার সাত দিন পরেই কিন্তু বার ঠিক সেমবারই আসবে, তাহলে নয় যোগ সাত, তাহলে কি ষোলো, তাহলে ১৬তম দিনটাও হবে আমাদের সোমবার। তাহলে আমাদের এখানে মেইন টেকনিকটা কি, সাত দিন পর পর আমাদের বার রিপিট করে, সেহেতু যে বার দেয়া থাকবে সেইটার সাথে আমরা সাত যোগ করব, সাত যোগ করলে যে বারটা আসবে সেই বারটা হবে ঠিক সেম বার। তাহলে নবম বারও সোমবার, নবমতম দিনটা ১৬তম দিনও সোমবার, ১৬তম দিন হইল সোমবার। এখন আমাদের বের করতে বলছে কি ১৮তম দিন। ১৬তম দিন যদি সোমবার হয়, ১৭তম দিন মঙ্গলবার, ১৮তম দিন বুধবার, তাহলে ১৬তম ১৬ যোগ ২ ইকুয়াল কি, সোমবার আছে মঙ্গল বুধবার, তাহলে আমাদের অ্যান্সার হবে বুধবার। এটা গেল এরকম সমস্যা যদি দেয়া থাকে যে মাসের এততম দিন এতবার হলে এততম দিন কতবার, ঠিক তখন এইভাবে সাত দিন যোগ করে করলে করা যাবে। এখন শুরু মানে কাছাকাছি আসবে যখন তখনই তোমরা একদম হাতে হিসাব করে নিয়েই করতে পারবা। এটা এটা গেল আমাদের একটা সমস্যা। এখন আমরা আরো অন্য সমস্যা করব। এখন আমরা চলে আসি আমাদের দ্বিতীয় সমস্যায়। আমাদের দ্বিতীয় সমস্যাটা হইল ১৭দিন আগে আব্দুর রহিম বলেছিল তার জন্মদিন আগামীকাল। আজ ২৩ তারিখ হইলে রহিমের জন্মদিন কত তারিখ ছিল? দেয়া আছে ১৭দিন আগে রহিম বলেছিল তার জন্মদিন আগামীকাল, আজ হইল ২৩ তারিখ। তাহলে আজ যদি ২৩ তারিখ হয় তাহলে ১৭দিন আগে বলেছিল জন্মদিন আগামীকাল, তাহলে আজ ২৩ তারিখ হইলে ১৭দিন আগে কত তারিখ?
আজ 23 তারিখ যদি হয় তাহলে 17 দিন আগে তারিখ হবে 23 - 17 = 6 তারিখ। তাহলে 17 দিন আগে কত তারিখ? 17 দিন আমাদের আগে হলো, তারিখ হলো 6 তারিখ। কিন্তু রহিম কি বলছিল? 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল তার জন্মদিন আগামীকাল। আমরা একটু আগেই জেনেছি আগামীকাল হইল আজকের একদিন পর। তাহলে আজ যদি 6 তারিখ হয়, 17 দিন আগে যদি 6 তারিখ হয়, তাহলে আগামীকাল বলতে কি একদিন পর না, 6 + 1 = 7 তারিখ। তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হবে 7 তারিখ। তাহলে কি 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল তার জন্মদিন আগামীকাল, আর আজ হইলো আমাদের 23 তারিখ। আজ যদি 23 তারিখ হয় তাহলে 17 দিন আগে হইলো 23 - 17 = 6 তারিখ, এবং আগামীকাল বলছে 17 দিন আগে বলছে আগামীকাল জন্মদিন, তাই একদিন পর, তাহলে 7 তারিখ হবে আমাদের অ্যান্সার। এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী সমস্যায়। আমাদের তৃতীয় সমস্যা হইল, 2010 সালের 1 জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে 31 ডিসেম্বর কি বার হবে? কি আছে? 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার, তাহলে 31 ডিসেম্বর কি বার হবে? এটা দেখতে অনেক কঠিন মনে হইলেও এটা একদমই সহজ একটা জিনিস। একটা জিনিস জাস্ট মনে রাখলেই হয়ে যাবে, যদি সাল, যে সালটা দেয়া থাকবে সে সালটা যদি লিপ ইয়ার না হয়, যে সাল দেয়া থাকবে সে সাল যদি লিপ ইয়ার না হয়, তাহলে বছর যে যে বার দিয়ে শুরু হবে সেই বার দিয়েই ওই বছরটা শেষ হবে। তাহলে সিম্পল জিনিস, 2010 সাল কি লিপ ইয়ার কি লিপ ইয়ার না, এটা আমাদের আগে জানতে হবে। 2010 সাল লিপ ইয়ার না, যেহেতু 2010 সাল লিপ ইয়ার না, তাই 2010 সাল যে বার দিয়ে শুরু হবে সেই বার দিয়ে শেষ হবে। এখানে 1 জানুয়ারি শুক্রবার, মানে কি 2010 সাল শুরু হয়েছে শুক্রবার দিয়ে, তাহলে 31 ডিসেম্বর কি শেষ হয়েছে 2010 সাল? তাহলে কি লিপ ইয়ার না হইলে 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর একই বার হবে, তাহলে কি 31 ডিসেম্বরই হবে শুক্রবার। তাহলে যদি কোনো বছর দেয়া থাকে লিপ ইয়ার ছাড়া কোনো বছর দেয়া থাকে, তাহলে বছরের প্রথম দিন এবং শেষ দিন হবে একই বার। এটাই আমাদের টেকনিক। এটা জানা থাকলে এই সমস্যায় কিছু কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন দেয়া আছে, যেমন 2012 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 2013 সালের 1 জানুয়ারি কি বার হবে? তাহলে 2012 এটা লিপ ইয়ার। এখন লিপ ইয়ার কোনো বছর লিপ ইয়ার কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, এটাও একটা কোশ্চেন। লিপ ইয়ার কোনটা সেটা নির্ণয় করতে না পারলে তো আর আমরা এখানে ভুল করে ফেলবো, কারণ 2010 কেন লিপ ইয়ার না আর 2012 কেন লিপ ইয়ার এইটা যদি আমরা না জানি তাহলে তো আমরা সমস্যার সমাধান করতে পারবো না। তাহলে আমরা লিপ ইয়ার কিভাবে নির্ণয় করব? কোন সাল, যে সালটা দেয়া থাকবে সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে যদি ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে সেই সেটা হবে লিপ ইয়ার। এখানে তোমরা দেখিও ফেল করে ভাগ করে দেখিও, 2010 কে যখন ভাগ করবে 4 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু 2012 কে ভাগ 4 দ্বারা ভাগ করলে ভাগ করা যাবে। তাহলে যেটা 4 দ্বারা ভাগ করা যাবে সেটা লিপ ইয়ার, যেটা 4 দ্বারা ভাগ করা যাবে না সেটা লিপ ইয়ার না। তাহলে এটা 4 দ্বারা ভাগ করা যায় তাই এটা লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ারে আমরা জানি একদিন বেশি ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। তাহলে কি লিপ ইয়ার না হইলে আমাদের বছর যেবারে শুরু হবে সেই বারেই বছরটা শেষ হয়ে যাবে, কিন্তু লিপ ইয়ারে আমাদের একদিন বাড়তেছে, তাহলে বছর যে বারে শুরু হবে বছরটা শেষ হবে তার একদিন পরে। তাহলে এখানে 2012 ক্ষেত্রে আমাদের বছরটা শুরু হয়েছে শনিবারে, তাহলে বছরটা একদিন পরে শেষ হবে, তাহলে কি বারে শেষ হবে? রবিবার। তাহলে কি 2012 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 2012 সালের 31 ডিসেম্বর হবে আমাদের রবিবার। কিন্তু আমাদের প্রশ্নে চাইছে 2013 সালের 1 জানুয়ারি কি বার হবে। তাহলে 2012 সালের 31 ডিসেম্বর যদি আমাদের রবিবার হয়, তাহলে 2013 সালের 1 জানুয়ারি কি হবে? হবে সোমবার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কোন বছর যদি লিপ ইয়ার দেয়া থাকে, তাহলে লিপ ইয়ার দেয়া না থাকে, লিপ ইয়ার না হলে সেটা আমাদের বছরের প্রথম এবং শেষ দিন হবে একই বার, আর লিপ ইয়ার হলে একদিন পরে শেষ হবে। এটাই হলো আমাদের এই সমস্যা দুইটার টেকনিক। তো আজকে আমরা আইকিউ এর ক্যালেন্ডার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট সমস্যার সমাধান করলাম, এবং আমরা আরো সমস্যার সমাধান করব পরবর্তী ভিডিওগুলোতে, আবার আরো নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও শেয়ার করার মাধ্যমে। তো ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।